हेलो व्यूअर्स आमी राहुल एवं आपनी देखछेन चैनल रेसल बांगला आपनादेर सबाइके आबारो स्वागतम एकटा लेटेस्ट रेसलिंग न्यूज एवं आपडेट भिडियोते। तो अनेक दिन धरे आमरा अन्यान्य विषयगुला कवर करछिलाम जार फले न्यूजमूलक भिडियो आसछिलो ना। तो फाइनलि आजके थेके आबारो न्यूज भिडियो आसा शुरू करबे। तबे भिडियो शुरू करार आगे आपनि जदि एखन पर्यन्त आमादेर रेसल बांगला यूट्यूब चैनलटिके सबसक्राइब ना करे थाकेन ताहले एखनि सबसक्राइब करुन, कारण आमादेर चैनेले आपनी सबार आगे WWE सम्पर्के भिडियो पाबेन एबं 100% ओरिजिनल। एखाने कोनो फेक कन्टेंट अथवा क्लिकबेट आमरा करी ना। तो ये भिडियोते आपनादेर जोन्नो लाइक गोल थाकछे 2000 लाइकेर। जारा न्यूजमूलक भिडियो पसंद करें तारा अवश्यई आमादेर लाइक गोलटी कमप्लीट करे देबेन। आजकेर दिनटा होच्छे 23 मे एबं आजके दा फिन ब्रेवेतेर जन्मदिन। तो आजकेर दिने ब्रेवेत हये गेलेन 34 बछरेर। तो आमादेर रेसल बांगला परिवारेर पक्ष थेके ब्रेवेटके जानाच्छि जन्मदिनेर आंतरिक शुभेच्छा एबं अभिनंदन। आमरा आशा करछि भविष्यते तिनि आरो भालो भालो काज करबेन WWE कम्पानिते। स्मैकडाउने आमरा अनेक दिन धरेई অ্যালিস্টার ব্ল্যাকের विभिन्न प्रोमो सेगमेंट देखछिलाम। तबे रिसेंट स्मैकडाउन एपिसोडे फाइनली অ্যালিস্টার ব্ল্যাক इन रिंग रिटार्न करेछेन एबं तार मूल टार्गेट एखन बिगी। तो স্ম্যাকডাউনে বিগিকে আক্রমণ করার পর আমরা অ্যালিস্টার ব্ল্যাকের প্রথম রিয়াকশন পেয়ে গেছি। তিনি ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করেছেন যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন ইটস এ নিউ ডে, ইয়েস ইট ইজ। তো বুঝতেই পারছেন যে এখন অ্যালিস্টার ব্ল্যাকের প্রথম টার্গেট হচ্ছে বিগি এবং বিগির সাথেই তার নতুন স্টোরি লাইন শুরু হতে যাচ্ছে। আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে অনেক আগে একটা নিউজ ভিডিওতে আমি বলেছিলাম যে মার্ক হেনরি খুব শীঘ্রই WWE কোম্পানিতে রিটার্ন করতে যাচ্ছেন এবং তিনি ওয়ার্কআউটও শুরু করে দিয়েছেন। অলরেডি আমরা জেনেছিলাম যে তিনি 80 পাউন্ড ওজন কমিয়েছেন। তো মার্ক হ্যান্ডির মতে 50 বছর বয়সে সে 20 মিনিট ম্যাচ লড়তে পারবে না, তবে সে ভালো শেপে রিটার্ন করে ভালো মানের রেসলিং করতে চায় এবং আর মাত্র 20 পাউন্ড ওজন কমালেই তার রিটার্ন করার সম্ভাবনা রয়েছে। বর্তমান রয়স্টারে লেজেন্ড রেসলারদের অনেক বেশি অভাব রয়েছে, তাই আশা করছি মার্ক হেনরি রিটার্ন করলে সেই অভাব কিছুটা হলেও পূরণ হতে পারে। রেসলিং লেজেন্ড টম পিসার্ড জানিয়েছেন যে বর্তমান সময়ের সবথেকে বড় রেসলার কে। টম পিসার্ডের মতে বর্তমান সময়ের সবথেকে বড় রেসলার হচ্ছেন ব্রক লেসনার এবং তার পরেই রয়েছে রোমান রেইনসের অবস্থান। টম পিসার্ডের মতে বর্তমানে ব্রক লেসনার কোনো কোম্পানিতে জয়েন না থাকলেও তিনি বর্তমানের সবথেকে বড় রেসলার। ব্রক লেসনার এমন একজন রেসলার যাকে দেখলে বোঝা যায় না তিনি কোন মুডে রয়েছেন, তবে তিনি অনেক বেশি ডেঞ্জারাস। তিনি কি করবেন এটা কেউই বুঝতে পারবে না, তবে আপনি যেটা চাবেন ব্রক লেসনারকে দিয়ে আপনি সেটাই করাতে পারবেন। অন্যদিকে রোমান রেইনসও বর্তমানের অন্যতম সেরা একজন রেসলার। ব্রক লেসনারের লেভেলে না হলেও রোমান রেইনস কিন্তু একজন আলাদা রেসলার এবং তিনিও বর্তমানে অনেক ভালো কাজ করছেন। টম পিসার্ডের মতে রোমান রেইনসের মধ্যে একটা জিনিস মিসিং, আর সেটা হচ্ছে রোমান রেইনস কী করবে এটা আগে থেকে কিছুটা আন্দাজ করা যায়। অন্যদিকে ব্রক লেসনারের ক্ষেত্রে তিনি কোন মুডে রয়েছেন বা কী করবে এটা কেউই বলতে পারবে না আগে থেকে। তো যারা যারা রোমান রেইনসের ফ্যান তারা ইতিমধ্যেই সকলে জেনে গেছেন যে রোমান রেইনসের থেম সং পরিবর্তন হয়ে গেছে। তবে রিসেন্ট স্ম্যাকডাউন এপিসোডে আমরা দেখতে পাই যে রোমান রেইনসের আগের থেম সং বেজে ওঠে এবং পল হেম্যান সেই থেম সঙ্গে এন্ট্রি নেন। তো এই ঘটনায় পুরো রেসলিং বিশ্ব অনেক বেশি অবাক হয়ে গেছে যে আরে বিষয়টা হলো কি, রোমান রেইনসেও তার থেম সং বদল করে দিয়েছে, তাহলে কি পল হেম্যানকে রোমান রেইনস এই সংটা দিয়ে দিল? তো এখন পর্যন্ত WWE কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের ইনফরমেশন এই বিষয়ে পাওয়া যায়নি। অনেকে ধারণা করছে যে পল হেম্যান এখন এই থেম সং ব্যবহার করবে, অনেকে বলছে যে এটা ভুলবশত হয়ে গেছে, আবার অনেকে বলছে যে রোমান রেইনসের নতুন থেম সং ক্যান্সেল হয়ে গেছে। তো আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানাবেন। আর আমার মনে হয় না যে WWE কোম্পানির মতো এত বড় একটা কোম্পানি ভুল করে এমন কাজ করবে। WWE কোম্পানি কিন্তু অলরেডি আগামী স্ম্যাকডাউনের জন্য একটা ম্যাচ অফিশিয়ালি কনফার্ম করে দিয়েছে, আর এই ম্যাচটা হচ্ছে দ্য উসোস ভার্সেস স্ট্রিট প্রফিটসের ম্যাচ। তো জিমি উসো এবং জে উসো এই দুইজনের মধ্যে বর্তমানে অতটা মিল নেই, তবে তারপরেও রোমান রেইনসের বিরুদ্ধে যাওয়ার জন্য জিমি উসো এই ম্যাচটা রেখেছে আর সোনিয়া ডেভিলও এই ম্যাচটাকে কনফার্ম করে দিয়েছে। তো হ্যাঁ, আগামী সপ্তাহে এই ম্যাচটা আমরা দেখতে যাচ্ছি আর নিশ্চয়ই এই ম্যাচটিতে আমাদের জন্য কোনো কিছু চমক অপেক্ষা করছে।
আগামী রয়ের জন্যও দুইটা ম্যাচ কনফার্ম হয়ে গেছে। তার মধ্যে একটা ম্যাচ হচ্ছে বর্তমান ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স ভার্সেস নাজ্যাক্স এবং শেইনা বেজলার। তো আমার এই ম্যাচটি সম্পর্কে কিছুই বলার নেই, অনেক বোরিং একটা ম্যাচ হতে যাচ্ছে, কারণ প্রত্যেকবারই এই ধরনের ম্যাচে আমরা ঘুরে ফিরে দেখতে পাই। দ্বিতীয় ম্যাচটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, রিডল ভার্সেস জেভিয়ার হোর্স। তো আপনারা জানেন যে বর্তমানে রিডল র্যান্ডি ওটেনের সাথে রয়েছেন আর কে ব্রো ট্যাগ টিমে। তো আমি দেখতে চাই যে এই ম্যাচটার এন্ডিংয়ে র্যান্ডি ওটেন নতুন কি আমাদেরকে দেখায়। তো আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড রয়েছি এই ম্যাচটার জন্য। WWE কোম্পানি কিন্তু অনেক স্টাফ এবং মেইন রয়েস্টারের মেম্বারদেরকে রিলিজ করে দিয়েছে। এই সকল রিলিজের পর WWE কোম্পানি NXT এবং NXT UK থেকেও বিভিন্ন ধরনের রেসলারদেরকে রিলিজ করেছে এবং রিসেন্টলি অনেক রেসলারই রিলিজের শিকার হয়েছেন। তো রিপোর্ট অনুযায়ী এখন WWE কোম্পানি আরও অনেক রেসলারদেরকে রিলিজ করার কথা ভাবছে, আর এটা হচ্ছে বাজেটের কারণে। বর্তমানে WWE কোম্পানি কিন্তু বাজেট নিয়ে অনেক বেশি চিন্তায় রয়েছে। রিসেন্ট যে স্ম্যাকডাউন এপিসোড হলো, এতে রোমান রেইন্সকে কিন্তু অনেক কম টাইম দেওয়া হয়েছে, অন্যদিকে অন্যান্য বিষয়গুলোর উপর বেশি ফোকাস করছে WWE। তো স্ম্যাকডাউনের ওভারনাইট ভিউয়ারশিপ আমাদের সামনে চলে এসছে। তো রিসেন্ট স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ ছিল 1.83 মিলিয়ন ভিউয়ার্স, যা আগের সপ্তাহ থেকে 4.5% কম, কারণ আগের সপ্তাহে ভিউয়ারশিপ ছিল 1.917 মিলিয়ন ভিউয়ার্স। তো আমার পার্সোনালি মনে হচ্ছে যে রোমান রেইন্সকে কম টাইম দেওয়ার কারণে এমনটা হয়েছে। তো আশা করছি আগামী দিনে স্ম্যাকডাউনগুলো আবারও 2 মিলিয়নের উপরে উঠে যাবে। ডমিনিক মিস্টেরিও বর্তমানে অন্যতম ইয়াং একজন ট্যালেন্ট WWE কোম্পানিতে, এবং ডমিনিক মিস্টেরিও আর রে মিস্টেরিও বাবা ছেলে হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। রিসেন্টলি ডমিনিক মিস্টেরিওকে জিজ্ঞাসা করা হয় যে ভবিষ্যতে তুমি কোন রেসলারদের সাথে ম্যাচ লড়তে চাও। তো এই বিষয়ে ডমিনিক মিস্টেরিও বলে যে আমি অলরেডি সেথ রলিন্সের মতো রেসলারদের সাথে কাজ করছি, এবং আমি সেথ রলিন্সের শিল্ড ব্রাদার রোমান রেইন্সের সাথে কাজ করতে চাই, কারণ বর্তমানে রোমান রেইন্সের মতো বড় রেসলার আর কেউ নেই। তো রোমান রেইন্সের নাম প্রথমে রেখে ডমিনিক মিস্টেরিও NXT-র আরও কয়েকজন রেসলারের নাম উল্লেখ করেছেন। তো হ্যাঁ, হতেই পারে ভবিষ্যতে ডমিনিক মিস্টেরিও অনেক বড় বড় ম্যাচ লড়বেন আর রোমান রেইন্সের সাথেও তিনি ম্যাচ লড়তে পারেন। রিসেন্ট স্ম্যাকডাউন টকে পল হেমেন এবং কেইলা ব্র্যাক্সটন বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছিলেন। সেখানে কেইলা ব্র্যাক্সটন উল্লেখ করেছিলেন সামোয়া জোন নাম। এই কথাই পল হেমেন কিছুটা রেগে যান এবং তিনি বলেন, যারা বর্তমানে কোম্পানির সাথে নেই আমরা তাদের নিয়ে কোনো কথা বলবো না, এমনকি আমরা কথা বলবো না রেইন ইয়াংকে নিয়ে, আর একদিন তোমাকে নিয়েও কথা বলে আমরা বাদ দেব। তো এর মাধ্যমে কিন্তু পল হেমেন অনেক বড় একটা স্টেটমেন্ট দিয়েছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর রেসেল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।